কক্সবাজারের খুরুলিয়ার বাসিন্দা হাজী ইউসুফ আলী ও তার পুত্র দেলোয়ার হোসেনের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে বাজারপাড়া এলাকায় ইউসুফ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পুরাতন মামলার তদন্তে তাদের ঘরে পুলিশ আসে এবং পরবর্তীতে পুলিশ নতুন পাড়াতে যায়। নতুন পাড়াতে পুলিশ যাওয়াতে ক্ষিপ্ত হয়ে সেখানকার বাসিন্দা বাদশা মিয়া, সালাম মিয়া, কালাম সহ 10-15 জন লোক তাদের বাড়িতে এবং পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলাকারীরা বিনা কারণে এই হামলা চালায় বলে জানান ভুক্তভোগীরা। কুম্মাইয়েদের বাদশা মিয়া অস্ত্রবিদ্যে দিয়া, তারপরে রাশের সালাম মিয়া, তারপরে বসিরের ফোন নাকি নাম নুরিয়া, তারপরে গিয়া আর কি নাম গিয়া দেখাচ্ছে গরগড়িয়ার মাইজিতে গরম মাছ দেখিয়ে জিনিসপাতি হল দেখি মাইজিয়ে পুলিশ আঁরা ইতারা ফাটাই ইতারা পুলিশেরও মাইজে হাল্লা তো আঁরা মাজি বলে হইয়ে রে ইতা পুলিশ আঁরা ফাটাই বলে হইয়ে রে ইতারা আঁরা ইয়ে আর ঘর ডুকি আঁরার বেগুনের মাজ্জে আঁরা বারে খুব মাজ্জে আর ইয়াত ফুজে খুব এতে ফেটত ফুজে খুব মাথা ফুজে অনর গাত ফুজে বেগবা ফুজে অনর ইতারা অজন্ত আবাদ কেড়ে দরজাগান বসি বাই বসি আঁরা বউ আছে এক দূরত অতর্কিত অবস্থা তাই দাম দাম খুব মারা শুরু বুঝি অন হতাশারা মানে আঁরা কি হলো পুলিশ ফাড়াই ইতারা রেডেন আঁরা তো পুলিশ ফাড়াই অন্য দরকার নেই তুই তারা লাল হনের ইয়া নাই অনর্থক পুলিশ গিয়ে আঁরা হালিয়া আঁরা এখানে ইনকোয়ারি লাগিয়ে দিই। এই বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার ফোনে চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি আনরিচেবল। হামলার শিকার হাজী ইউসুফ আলী ও তার সন্তান দেলোয়ার বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।